বেঁচেছি কতই রঙে সুজনের সঙ্গে হলো দেখা শোনা তাতে বলে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা শোনা লোকে কয় ভেব না রে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো যোগ সাধনা তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাই আছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকি মিকি বন্দে আলিমিয়ার কবিতা যেন জীবন্ত হয়ে উঠেছে এদেশের গ্রামের হৃদয় ভোলানো রূপ গ্রাম মানেই সবুজ শ্যামল শান্ত ছায়াঘেরা মনোরম এক জনপদ দিগন্ত জোড়া ফসলের মাঠ টৈটম্বুর খালবিলে নয়নভিরাম শাপলা পদ্মা গ্রাম মানেই পাখিদের কোলাহল ঝিঝির ডাক আর জোনাকির স্বপ্নিল ওড়াউড়ি স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে পাল্টে যায় নতুন রূপে নতুন বৈশিষ্ট্যে অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা রোদ বৃষ্টি ঝড় বর্ষা সব কিছুর সাথে গ্রামের জীবনযাত্রার রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলায় গ্রামের রং রূপ লাবণ্য বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশে গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনও যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সৌন্দর্য তারপরেও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায় অতুলনীয় সৌন্দর্য বৈচিত্র্য আর ঐতিহ্যগুলোও টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে।